প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন অবস্থান করছি ঢাকা 14 আসন। এখানে হাজির রোড ঝিলপার বস্তি নির্বাচন পরিচালনা কমিটির একটি জনসভা হচ্ছে। এই হিসাবে থাকবেন জনাব আসলামুলক, মাননীয় সংসদ ঢাকা 14 আসন। উনি কিছুক্ষণের মধ্যে এখানে মূল্যবান বক্তব্য রাখবেন। এখানে আপনার ব্যবস্থা হবে, আপনাকে এই জায়গা থেকে উচ্ছেদ করে আপনাকে রাস্তায় ফেলে দিলে এরকম করার কোনো অভিলাষ আমাদের নাই। আর অধিকার আছে ভালোভাবে বাঁচার, অন্যান্য মানুষেরা যেরকম দালান কোথায় থাকে, এই সরকার চায় আপনারাও দালান কোথায় থাকে। সহযোগিতা করতে হবে, আপনারাও ওনারা সহযোগিতা করবে, ওনাদেরকেও সহযোগিতা করবেন। আমরা কিন্তু এই ড্রেনটা করতে চাই, তা না হলে এই উপরের মানুষগুলি এই ড্রেন থেকে, যে একবার দেখছেন একটা ছেলে মারা গেছে এখানে ড্রেনে পড়ে, হ্যাঁ, তাকে আর আমরা বাঁচাইতে পারি নাই, হ্যাঁ, সেই জলবদ্ধতাটা দূর করতে চাই। এটা কমিশনার সাহেব দীর্ঘদিন ধরে কাজ করছে, আমার নির্দেশনা ছিল আমরা নির্বাচনের পরে এই কালটার কাজ করব, এই সুয়ারেজ লাইনটার আপনারা সহযোগিতা করবেন। করবেন তো ভাই, না আপনাদের সরাবো না, আমরাও বলছি আপনাদের সরাই দেব না, হ্যাঁ, আপনারা সহযোগিতা করবেন। 10 ফিট আছে, হয়তো আপনারা বলতে পারি আপনাদের যে ভাই 2 ফিট পেছনে যান, হ্যাঁ, আপনার 2 ফিট জায়গা কমতে পারে, কিন্তু সরাবো না। আমরা সকলকে রেখেই, সকলকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়ন করব, ঠিক আছে। আমরা এই এলাকার উন্নয়ন করতে চাই, আধুনিক করতে চাই, আর এই আধুনিক করতে হলে আমার প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ভোটারের সহযোগিতা প্রয়োজন। আমাকে আপনারা সহযোগিতা না করলে আমি শক্তি পাবো কোত্থেকে? আপনারা ভালো না বাসলে এই কুয়াশার মধ্যে বসে আছেন, এটাও আমি যেরকম বুঝি, পাশাপাশি আপনাদের সুবিধা অসুবিধাটাও আমি বুঝি। আর আমাদের যারা দালান কোটায় থাকে তাদের পয় নিষ্কাশন জলবদ্ধতা দূর করতে হলে আমাদের ড্রেনেজের ব্যবস্থা লাগবে, সুতরাং সেই ড্রেনেজের ব্যবস্থা আমরা করতে চাই, সেটার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আসলে ঠান্ডা, দিন রাত 24 ঘন্টা দৌড়াচ্ছি, কাজ করছি, ভোট চাচ্ছি, ভোট ভিক্ষা করছি সবার কাছে এলাকার উন্নয়নের জন্য, তারপরে আবার সারাক্ষণ বক্তৃতা দিতে হয়, তার জন্য গলাও ভালো না, আবার ঠান্ডাও লাগছে, জ্বরও আছে, তারপরেও আসছি, হ্যাঁ, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, নৌকা মার্কায় ভোট দেওয়া সকলের প্রয়োজন। আর আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করি, আপনাদের এইসব এলাকায় মাদকের উপদ্রব আছে, এই মাদকের উপদ্রব থেকে এই এলাকার আপনার ছেলে সন্তানটাও একদিন হয়তোবা আসলামুলক হতে পারে। হ্যাঁ, আপনি বস্তিতে থাকেন তার মানে এই না যে আপনার ছেলে একদিন লেখাপড়া করে বড় হবে না, আপনার ছেলেও একদিন আসলামুলক হতে পারে। কাজেই আপনার ছেলেকে রক্ষা করতে হলে মাদক থেকে মুক্ত করতে হবে। এই বস্তিতে, বস্তি এলাকাগুলিতে, নিম্ন এলাকাগুলিতে যেখানে গরিব মানুষ বসবাস করে সেই সব এলাকায় রাজনৈতিক সামাজিক প্রভাবের কারণে আপনাদেরকে ভয় ভীতি দেখায়া সে ওখানে ধান্দা করে, এই মাদকের ধান্দা করে। আমাকে, আমি কিন্তু নির্বাচনের পরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আর সেই ব্যাপারে গোপনে আমাকে খবর দিতে হবে, আমার নাম লিখে দিতে হবে কে মাদক ব্যবসার সাথে জড়িত। ভয় পাবেন না, যদি আমার দলেরও কেউ হয় তার নামও আমার দিবেন, আমি আপনার নাম প্রকাশ করব না, গোপন রাখবো, ঠিক আছে, কিন্তু ওকে ধরতে হবে, ওকে ছাড়া যাবে না, এই মাদক ব্যবসায়ীদের ছাড়া যাবে না, ও যত বড় শক্তিশালী হোক তার চেয়েও অনেক 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 গুণ শক্তিশালী আমি ইনশাল্লাহ। তো ওকে
ওর ব্যবসা বন্ধ করে দিতে হবে। আর মাদক ব্যবসা যারা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর মাত্র 10 দিন, আর মাত্র 10 দিন, 10 দিন যা খাবার খেয়ে নেন, যা বলার বলে নেন, যা ব্যবসা করার করে নেন। 1 তারিখ থেকে কিন্তু আর এই কাজ চলবে না, এই ঢাকা চৌদ্দ চলবে না। সারা বাংলাদেশে দেখছেন মাদক ব্যবসা যারা করে তাদের কি অবস্থা, ঘুমায় থাকে কোথায় কোথায় যেন। হ্যাঁ, তো আপনার অবস্থাও কিন্তু এরকমই হবে। মাদক ব্যবসা যারা করবে তাদের শাস্তি চূড়ান্ত। এই ব্যবসা থেকে নিজেদেরকে মুক্ত করে, আর যারা আপনাদের এই গরিব মানুষদের সন্তানেরা যারা মাদক ব্যবসা খায় আসক্ত, এদের যদি ডাক্তারের কাছে নিতে হয়, পয়সা না থাকলে আমি তার চিকিৎসা করব, তাকে সুস্থ করব। আমি চিকিৎসার পয়সা দিব, আমি চিকিৎসার পয়সা দিব, তাকে সুস্থ করব, ভালো সমাজের ভালো জায়গা ফিরিয়ে নিয়ে আসব এই মাদক থেকে। আর যারা বিক্রি করে ওর শাস্তি হলো চূড়ান্ত। এই জন্য মাদক ব্যবসায়ীরা ভালো হয়ে যান, আর এই ব্যবসা করতে পারবেন না। এটার বিরুদ্ধে মোবাশ্বের সাহেব আমারে বলছে, ভাই নেতা আমিও যুদ্ধ ঘোষণা করব এই এই 7 নম্বর ওয়ার্ডে। হারুন সাহেব বলছে, টেনু সাহেব বলছে, মকবুল সাহেব বলছে, এরা সবাই বলছে, স্বপন সাহেবও বলছে, এরা যুদ্ধ ঘোষণা করবে, আর আমি সেই যুদ্ধের সর্বাধিনায়ক হব, আমি যুদ্ধের নেতা। সেজন্য মাদক ব্যবসা বন্ধ করেন, মাদক ব্যবসা ছেড়ে দেন, কাজে আসেন। আর আপনারা যদি গরিব মানুষ কখনো লেখাপড়া করার জন্য আপনার ছেলে মেয়ে যদি অসুবিধা হয়, সরাসরি গাবতলি আসবেন, সাহায্য করবো আমি, লেখাপড়া করতে হবে, ঠিক আছে? গরিব বলে নিজেদেরকে ছোট মনে করবেন না, আপনার সন্তান একদিন ভালো হতে পারে। যাই করুক, তারপরে যদি তারা স্কুল কলেজ যাই আছে, বই খাতা, মিথ্যা কথা বললে কিন্তু ধরা খাবেন, সঠিক সত্য কথা বলে আমার কাছে যাবেন, আমি সাহায্য করব, সহযোগিতা করব, লেখাপড়ার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আর আপনারা ভোটের কথা তো কই নেই, হলো আসল কথাই কই নেই। আমি আবার শুনলাম আমার বলে ভোটের কথা কলাই লাগবো না, ঠিক চিন্তা করার দরকার নাই, আমি ভয় করি না, আমি ভয় করবো সৃষ্টিকর্তা, আর কোন ব্যাপারে আমি ভয় করি না, আমি ভূত লোক নই, আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে আসছি। আমার কোন আমার স্ত্রী আর 3 মেয়ে, এরা হলো আমার আত্মীয়, আর কেউ আমার আত্মীয় নাই, আমি কাউরে চিনি না, ঠিক আছে? সুতরাং 30 তারিখ কিসে নৌকায় হবে, বৈশাখের নৌকার জয় হবে জনতার, এই স্লোগান দিতে দিতে নৌকায় ভোট দিব। সকাল কয়টায় যাবেন? সকালে লাইন ধরবেন পুরুষ মহিলা, মহিলাদের